فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. برسول الله جنو দুরুত বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সল্ল্লাহলাই সাল্লামের ফর আল্লাহ হুম্মা আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে জান্নাতি নারীদের ফজিলত আনাসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্ল্লা সাল্লামের সাদ করেন যে ব্যক্তি আল্লাহর পথে সকাল অথবা সন্ধ্যা ব্যয় করবে যে ব্যক্তি একটি সকাল অথবা সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করবে তার এই ব্যয়টা দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম আল্লাহ রসুল সাল্লা হল সাল্লাম রেশাদ করেন যদি কোনো জান্নাতি নারী এই দুনিয়াতে উঁকি মারত তাহলে তার সৌন্দর্যের ছটাই দুনিয়া পৃথিবী আলোকিত হয়ে যেত এবং এর সুগন্ধি আসমান ও জমিনের স্থানসমূহে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহে সুগন্ধি ছড়িয়ে পড়ত এরপরে রসরুল্লা সাল্লাম বলেন যে জান্নাতি নারীদের মাথার অন্যাটি দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম ইমাম বখারি মুসলিম হাদিসটি নিয়ে এসেছেন এবং মিশকাত আলমা সাহাবি গ্রন্থকার এসেছেন পাঁচ হাজার তিনশত চুয়াত্তর নম্বর হাদিস যে আমরা এই হাদিসটি থেকে বুঝতে পারি যে আমরা দুনিয়াতে নারী নিয়েই ব্যস্ত নারী নিয়ে ব্যস্ত যে আমরা শুধু নারী আর নারী নিয়ে আমরা ব্যস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে নারী আর নারী মানুষ অন্যায় অপকর্ম করছে কিন্তু একবারও চিন্তা করে না যে তার জন্য পরকাল রয়েছে যে পরকালটাই আসল মানুষ যদি পরকালের জন্য আমল করে তাহলে তার জন্য কল্যাণকর স্থান রয়েছে যেখানে সে চিরকাল থাকবে যদি সে জান্নাত হয় জান্নাতে যেতে পারে তাহলে তার জন্য এই রূপ সুন্দরী রমণীর কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে এইভাবে ওহির মাধ্যমে বলা হয়েছে তাই আমরা দিন শিখার জন্য দিন জানার জন্য দিনের পথে ব্যয় করার জন্য আমরা যাতে দিন শিখতে পারি এবং দিনের পথে সময় লাগাতে পারি আল্লাহর পথে সময় লাগাতে পারি তাহলে কথা ফজলত বললেন যে ব্যক্তি একটি সকাল এবং সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করবে কল্যাণকার কাজে কল্যাণকার কাজে ব্যয় করবে দাওয়াতি কাজে ব্যয় করবে দিন ইসলামকে সমন্বত করার জন্য ব্যয় করবে তাহলে তিনি বলছেন যে দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে তার আমলটি উত্তম হয়ে যাবে আল্লাহ আল্লা রসুলসল্লা সাল্লাম তারপর বলতে চাইলেন যে জান্নাতি নম যারা রমণী হবে এমনই সুন্দর এমনই সুন্দরী হবে তারা যে তারা যদি দুনিয়াতে ওকি মারে তাহলে দুনিয়া আলোকিত হয়ে যাবে এবং তাদের সৌন্দর্যের ছাটায় আলোকিত হয়ে যাবে আর আসমান এবং জমিনের মাঝে সুগন্ধি ছড়িয়ে পড়বে এরপরে তিনি বললেন যে এদের মাথার যে অন্যটি এটি দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম তাই আমরা পরকালে যেই রূপ সুন্দরী রমণে রয়েছে তাদেরকে পাওয়ার আশাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যাতে করে পরে যাতে করে পরকালে উত্তম স্থান পাওয়া যায় উত্তম স্থান পাওয়া যায় এবং জান্নাত লাভ করে সুখময় স্থানে থাকা যায় সেই বিষয়গুলো আমরা চিন্তা করব যে অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করব জেনা ব্যবীচার থেকে নিজেকে রক্ষা করব যে কাজে জেনার দিকে আপনাকে ধাবিত করে সে কাজগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে যে কাজে অন্যায় রয়েছে অন্যায় থেকে নিজেকে রক্ষা করতে হবে অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে সুদ ঘুষ অন্য অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে জেনা ব্যবিচার থেকে নিজেকে রক্ষা করতে হবে ঠিক মতো সালাত আদায় করতে হবে হজ ফরজ হলে হজ ঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে জাকাত ফরজ হলে আপনাকে ঠিকভাবে জাকাত আদায় করার চেষ্টা করতে হবে শিয়াম ফরজ হলে আপনাকে ঠিকভাবে শ্যাম সাধন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সেরেকি কাজ থেকে নিজেকে রক্ষা করবেন বেদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করবেন আপনার আমলগুলো আপনি কী করছেন যাচাই বাছাই করে নেবেন যা আপনার আমলগুলা কোরআন এবং শূন্য অনুযায়ী হচ্ছে কি হয় না সেই বিষয়গুলো আপনাকে যাচাই বেচাই করতে হবে যাতে করে আল্লাহর কাছে কবুল হয় কবুল হয় কবুল হলেই পারে আপনার ইহকাল পরকাল কল্যাণ নচেত কল্যাণ হতে পারে না তাই যে আমলগুলা করবেন আমলগুলা কোরআন এবং সহি দ্বারা আপনি পরীক্ষা নিরীক্ষা করে নেবেন যে আমি কি আমলগুলা করছি আমলগুলা আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হয় না এই বিষয়টি আপনাকে আমাকে যে চাইবাশাই করা দরকার তাই এই এবাদতের ক্ষেত্রে আমরা যাতে কোরআন এবং সহি শূন্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং পরকালে জান্নাতুল ফেরদাস যাতে লাভ করতে পারি যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ এবং পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের বর্ণা দিয়েছেন তাদেরকে যেন আমরা লাভ করতে পারি এবং পরকাল সুখময় হয় এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব। الله سبحانه وتعالى جن عمدك سيطوفك دان كورين واخري دعوانا عن الحمد للرب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك